ধরনের ট্রেন্ডিং থাকা ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস এবং একটি টেমপ্লেট। আর এইভাবে এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তার জন্য প্রথম চলে যেতে হবে টিকটক অ্যাপসে। টিকটক অ্যাপসে চলে আসার পর আমার প্রোফাইলে চলে যাবেন, আর আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার প্রোফাইলে চলে আসার পর এখানে যে তিন নম্বরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা টাচ করবেন। এটা টাচ করার পর এখানে যে ক্যাপকাট ফ্রি ভিডিও যেটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন বা কমেন্ট বক্সে চলে যাবেন। তারপর এখানে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এই অপশনে টাচ করবেন। এই অপশন টাচ করার পর এখানে ইউজ টেমপ্লেট নামে যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ইউজ টেমপ্লেট। তারপর এই ইউজ টেমপ্লেট অপশনে টাচ করবেন। তো ইউজ টেমপ্লেট অপশন টাচ করার সাথে সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর ফটোজ অপশনে চলে যাবেন। ফটোজ অপশনে গিয়ে আপনার গ্যালারিতে থাকা আপনার পছন্দের ছবিটি দিয়ে এই ধরনের ভিডিওটি তৈরি করতে পারবেন। তো ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনে টাচ করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি এখানে চলে আসছে। এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন। কত সুন্দর আমাদের একটি হ্যালোইন ভিডিও তৈরি হয়ে গেল। তো আপনারাও ঠিক একই প্রসেস এইভাবে আপনাদের পছন্দের ছবি দিয়ে এই ধরনের হ্যালোইন ভিডিও তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ভিডিওটি আপনি আপনার গ্যালারিতে সেভ করে দেবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, আপনি এখানে চাইলে এখান থেকে ছবিগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন বা আপনি রিপ্লেস করে নিতে পারেন। তো সেই জন্য আপনাকে ফটো লেয়ার টাচ করতে হবে, তারপর ডিট অপশন টাচ করতে হবে। এখানে ক্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং রিপ্লেসমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি রিপ্লেসে টাচ করেন সেক্ষেত্রে আপনার ফটোটা আপনি চেঞ্জ করতে পারবেন, আর যদি ক্রপ অপশনে টাচ করেন সেক্ষেত্রে আপনি আপনার ফটোটাকে দুই আঙুল ধরে এভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি ডিফল্টই রেখে দিচ্ছি। তো আপনার অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপর যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করবেন। যদি এই অপশনে টাচ না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে একটি কর্নারে ওয়াটারমার্ক থাকবে, এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন ক্যাপকাট এই ওয়াটারমার্ক থেকে যাবে যদি আপনি শুধু এক্সপোর্টে টাচ করেন। তো আমি সাজেস্ট করতেছি আপনার সবসময় এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের ট্রেন্ডিং থেকে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি। ধন্যবাদ।